বকেয়া ডিএ বা মহার্ঘভাতা দাবিতে আন্দোলন শনিবার 100 দিনে পড়ল। আর এই দিনেই কলকাতায় মিছিল সরকারি কর্মীদের একাংশের। সংগ্রামী যৌথ মঞ্চের পরিকল্পনা ছিল তারা হাজরা মোড় থেকে শুরু করে অভিষেকের বাড়ি হরিশ মুখার্জি রোড ধরে মিছিল করবেন। শান্তি রক্ষাসহ কিছু শর্তে হরিশ মুখার্জি রোড ধরে এই মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই পরিকল্পনা মতো এদিন কলকাতা হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে রাস্তা দিয়ে মিছিল এগিয়ে যায়। মিছিল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিছিলে অশান্তি বাঁধানো হতে পারে বলে আশঙ্কা করেছেন ডিএ আন্দোলনকারীদের একাংশ। দুপুর 1:07 হাজরা মোড় থেকে শুরু হয়েছিল ডিএ মিছিল। সেই মিছিলের মুখ যখন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি পার হলো, তখন ঘড়িতে 1:37, কিন্তু মিছিল যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে হরিশ মুখার্জি রোডের দিকে, তখনও মিছিলের ল্যাজ হাজরা মোড়ে রয়েছে। পুলিশের অনুমান, যে পরিমাণ জমায়েত হয়েছে তাতে গোটা মিছিল ঘুরে হাজরা মোড়ে ফিরতে ঘণ্টা দেড়েকের বেশি সময় লেগে যাবে। ডিএ আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য অভিষেকের বাড়ির সামনে সকাল থেকেই বিপুল নিরাপত্তা বলয় তৈরি করেছিল কলকাতা পুলিশ। প্রশাসনে অনেকের উৎকণ্ঠা ছিল অভিষেকের বাড়ির সামনে দিয়ে যখন মিছিল যাবে তখন কী পরিস্থিতি হবে। যদিও অভিষেকের বাড়ি শান্তিনিকেতন পার করে গিয়েছে মিছিলের একটা বড় অংশ শান্তিপূর্ণভাবে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকে হাজরা বা কালীঘাট এলাকায় এত বড় রাজনৈতিক মিছিল হয়নি। মুখ্যমন্ত্রীর পাড়াতে তো নয়, কারণ পুলিশ অনুমতিই দেয় না। তবে ডিএ আন্দোলনকারীরা হাইকোর্টের অনুমতিতে মিছিল করেছেন এদিন অভিষেকের বাড়ির সামনে দিয়ে। একাধিক শর্ত বেঁধে দিয়ে কর্মচারীদের মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য রয়েছে নজিরবিহীন পুলিশি নিরাপত্তাও। কলকাতা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।